চেকআউট করছি লাগেজ ছত্র সমস্ত নিয়ে চেকআউট করে আমাদের আর একটা হোটেল, সেটাও আমাদের চেকলিস্টে ছিল ওখানে থাকবো, তো সেই জন্য আজকে সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে থাকবো আজকে, লাগেজ টাগেজ নিয়েই বেরিয়ে যাচ্ছি আর আশপাশটা ঘুরবো। আমাদের এমনি মানে টিকিট দিয়ে টিকিট কেটে ঘোরা যা যা জায়গা ছিল কালকে আমরা সব কমপ্লিট করে ফেলেছি, আজকে এমনি মানে প্যারিসে বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে এক্সপ্লোর করে এরকমই প্ল্যান আছে, দিয়ে ঘুরবো সমস্ত। ফার্স্ট হচ্ছে ব্রেকফাস্ট খাবো, ব্রেকফাস্টটাতে ক্রসা খেয়েই যাচ্ছি, রোজই ক্রসা খেয়ে যাচ্ছি। কি বলছিস বল? ও আমরা এখন যাবো হচ্ছে আর্ক দ্য ট্রাম দেখতে, তাই আমি বলছি আর্ক দ্য ট্রাম। তো মোটামুটি সারাদিনেরই আজকে ঘোরাঘুরির প্ল্যান, সকালবেলা একটু দেরি করে বেরিয়েছি তার কারণ হচ্ছে সকালে একটু বৃষ্টি হচ্ছিলো, তা দেখলাম বৃষ্টিটা কমে গেছে এখন, তো এখন বেরিয়ে পড়েছি ঘুরতে। কালকে আমরা 20,000-25,000 হেঁটেছি, সবাই এত হেঁটেছি এত হেঁটেছি, সারাদিন ঘুরেছি, তো আজকেও সেরকমই প্ল্যান আছে। হোটেল থেকে আমাদের চেক আউটের সমস্ত ফর্মালিটিস করে বেরোতে বেরোতে অলমোস্ট 11:30 বেজে গেল। আমরা ভাবলাম তাহলে আর এখন কোনো ব্রেকফাস্টের জন্য ক্যাফে খুঁজে লাভ নেই, আমরা এখন লাঞ্চের জন্যই চলে যাই। এই ক্যাফেটা যাতায়াতের পথে অনেকবার দেখেছিলাম, খুব সুন্দর, তো ভাবলাম এখানেই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। প্রথমেই আমরা অর্ডার করেছিলাম একটা ক্যাপাচিনো, ক্যাপাচিনোটা খেতে খুব ভালো ছিল, আর এখানে আবার ক্যাপাচিনোর সাথে এক্সট্রা করে একটা চকলেটও দিয়েছিল, ইচ্ছে করলে এটা মিক্স করে আমরা খেতে পারি। আর এর সাথে অর্ডার করেছিলাম একটা ভেজি পিৎজা। পিৎজাতে দেখলাম ভেজির মধ্যে আর যা যা দিয়েছে তার সাথে বেশ কয়েক টুকরো বেগুনও দেওয়া আছে। কালকেও যখন খেতে গেছিলাম ওই ফ্রেঞ্চ রেস্টুরেন্টটাতে, সেখানেও কিন্তু গ্রিল বেগুন খেয়েছি আমরা, তবে পিৎজাটা একদম অন্যরকম খেতে, ভীষণ সফট, মানে আমাদের হাতে গড়া যে রুটিগুলো হয় না সেই রকমই অনেকটা থিকনেস, দুর্ধর্ষ খেতে ছিল। আর তার সাথে অ্যাবি একটা ডেজার্ট নিয়েছিল, এটা হচ্ছে কিছু একটা হোয়াইট চকলেট ফন্ডেন্ট এরকম নাম, অ্যাবির একার জন্যই নিয়েছি আমরা, আর আজকে এখন ডেজার্ট খাবো না। আজকে আর্লি লাঞ্চ হয়ে গেল, এবার আমরা এখান থেকে যে নিয়ারেস্ট মেট্রো স্টেশন আছে সেখান থেকে একটা মেট্রো নিয়ে চলে যাব আর্ক দ্য ট্রাম। লাস্ট দুদিন ধরে প্যারিস ঘোরার সময় এর আশপাশ দিয়ে অনেকবার গিয়েছি, এমনকি কালকে যখন আমরা আইফেল টাওয়ারের একদম টপ ফ্লোরে উঠেছিলাম তখনও দূর থেকে দেখা যাচ্ছিল এই মনুমেন্ট। ফ্রেঞ্চ রেভলিউশনের সময় যেসব শহীদরা প্রাণ হারিয়েছিল তাদের স্মরণ করেই এটি তৈরি করা হয়েছে, আর এই আর্ক দ্য ট্রাম্পে তৈরি করতেও সময় লেগেছিল প্রায় 30 বছর। এর ওপর থেকে সন্ধেবেলা মানে সানসেটের সময় প্যারিস সিটিকে দেখতে নাকি ভীষণ সুন্দর লাগে, কিন্তু আমাদের আজকে যা মেঘলা ওয়েদার সেটা আর হয়তো আমাদের করা হবে না। আমরা যখন এসে পৌঁছলাম তখন তো একটু একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু দেখলাম আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন আমরা এখান থেকেই চলে যাচ্ছি, কাছেই রয়েছে প্যারিসে একটা ফেমাস ফ্যাশন স্ট্রিট যার নাম হচ্ছে শন দে লিজে, আমি ঠিকঠাক প্রোনাউন্স করলাম কি না জানি না, আমি আজকে রিসেপশনে হোটেলে যখন জিজ্ঞেস করছিলাম তখন এরকম কিছু একটাই প্রোনাউন্স করছিল। এখানে সব ওয়ার্ল্ড ফেমাস যে ব্র্যান্ডগুলো রয়েছে তার সবগুলো পরপর রয়েছে, যদিও আমাদের কিছু কেনাকাটা নেই, জাস্ট এই আর্ক দ্য ট্রাম্পের কাছেই বলে একটু ভাবলাম ঘুরে চলে যাই। প্যারিসে এসে শপিংয়ের প্ল্যান থাকলে অবশ্যই এই স্ট্রিটে এসে ঘুরে ঘুরে দেখা যায়, বেশ একটা ঝাঁচকচকে স্ট্রিট। আমাদের ফ্যাশন স্ট্রিট ঘোরা হলো, এবার আমরা আইফেল টাওয়ারের দিকেই যাব আবার, কারণ আকাশটা দেখছি বেশ একটু ক্লিয়ার হয়েছে, আমাদের আইফেল টাওয়ারের সামনে এখনও ভালো করে ছবি তোলা হয়নি, তাই ভাবলাম যাই এবার গিয়ে একটু ছবি টবিগুলো তুলে নিই। এখানে এসে দেখলাম বৃষ্টিটা যেই একটু কমেছে আমাদের মতনই এরকম আরও অনেক লোকজন চলে এসছে ছবি তুলতে। আমরা আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছি, এখানে প্রচুর প্রচুর ফটোগ্রাফার আছে ঘুরে বেড়াচ্ছে, কারো একটা সং মানে ভালো ভালো ছবি তুলে দেয় সবাই এখানে। আমি ভাবতাম এতদিন আইফেল টাওয়ারের সামনে গিয়ে ভালো ছবি কী করে ওঠে, কী করে তুলবো, আর সবাই তো সবসময় ভয় দেখায় ব্যাগ ছাড়বি না, জ্যাকেট ছাড়বি না, ছাড়লেই দেখবি নিয়ে চলে যাবে এরকম বলে, কিন্তু ফাইনালি দেখলাম এখানে প্রচুর ফটোগ্রাফার আছে। আমরা আবার একজন ইন্ডিয়ান ফটোগ্রাফারও পেয়েছিলাম, ছবি তুলে দিল আমাদেরকে, ভালোই ছবি তুলে দিয়েছে, প্লাস আমাদের ব্যাগ জলের বোতল টুপি সব ধরে দাঁড়িয়েছিলো, দুজনে মিলে এসেছিলো, দিয়ে সমস্ত ব্যাগ জলের বোতল সমস্ত কিছু নিয়ে টিয়ে দাঁড়িয়েছিলো, আমরা ইচ্ছে মতো ছবি টবি তুলেছি। প্যাসে বাড়ি যে বৃষ্টি আবার নামবে, মাঝে একটু সময় পেয়েছিলাম একটু ছবি টবি তুলে নিলাম,
এখন আমরা আমাদের পুরনো হোটেলে যাচ্ছি। পুরনো হোটেলের লাগেজ রুমে তো লাগেজ রেখে এসেছি, এখানে সব সময় সুন্দর সুন্দর ফটোশুট হচ্ছে। ওই যে আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ওয়েডিং ফটোশুট হচ্ছে, কি ভালো লাগছে দেখতে। তো ওই পুরনো হোটেল থেকে নতুন যে হোটেলটা যাবো, লাগেজপত্র নিয়ে ওটা রেখে দিই, ওটাও ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট আইফেল টাওয়ার থেকে, দিয়ে তারপরে আবার আসবো। এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা আবার এই আইফেল টাওয়ারের ধারে গেছি। ভেবেছিলাম মানে এখন গিয়ে লাগেজটা নিয়ে আসবো, তা ভাবলাম বৃষ্টির মধ্যে আর ভিজবো না। অ্যাকচুয়ালি প্যারিসে এত সুন্দর সুন্দর বেকারি আর ওই কফি শপ আছে, ক্যাফে আছে, কোথাও একটা বসলেই ভালো লাগে। এবার বসবো, আমি যেই বলছি যে চলো যাই গিয়ে বসি, একটু কফি টফি খাই। অ্যাবি বলছে চকিয়া না, অ্যাবি চকল আসো, চকল আসো, হট চকলেট, হট চকলেট হচ্ছে চকল আসো, আমি খাবে। বিকেল বেলা বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আমরা ক্যাফেতে বসে অর্ডার করলাম এক্সপ্রেসো, এরকম ছোট্ট ছোট্ট কাপের মধ্যেই দিয়েছে, ভীষণ স্ট্রং কফি এটা। আর অ্যাবি অর্ডার করেছে হট চকলেট। সামনে আমাদের ওই আইফেল টাওয়ারের ভিউ। কাল তো আমাদের সকালবেলা ব্রেকফাস্ট খাওয়া হলো না আইফেল টাওয়ারের ভিউ দেখতে দেখতে, তাই ভাবলাম আজকেই তাহলে এই ক্যাফেতে বসে একটু কফি খেয়ে নিই। এর সাথে আমরা নিয়েছিলাম চকলেট ক্রসা। এখানে এসে অবশ্য জানতে পারলাম যে প্লেন ক্রসা আর চকলেট ক্রসা বলে সেরকম কিছু হয় না। প্লেন ক্রসা মানে হচ্ছে ক্রসাই, আর চকলেট ক্রসা যেটার মধ্যে ওই চকলেট স্টাফিং বা কিছু চকলেট চিপ দেওয়া থাকবে সেইটাকে বলা হয় হচ্ছে পান চকোলা। খেতে দুটোই ভালো। আর এটার এই যে মাঝখানে এক একটা লেয়ারের মধ্যে চকলেট রয়েছে, কিন্তু খুব বেশি মিষ্টি নয় খেতে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিলাম, আবার শুরু করে দিলাম হাঁটাহাঁটি। এখন আমরা যাচ্ছি, কাল যে দেখেছিলাম আমরা সিন রিভার, সেখানেই একটা বোট রাইড নিয়েছি আমরা, বা ওই ক্রুজ রাইড মতন। তো সেখানে আমাদের একটা ভালো জিনিস হচ্ছে যে টিকিটটা আমরা আজকের জন্য কেটেছি, কিন্তু যে কোনো সময় সারাদিনের মধ্যে গেলেই হবে। তো এখন আমরা ভাবছি তাহলে বিকেলবেলাতে একেবারে এই ক্রুজ রাইডটা করে তারপরে হোটেলে পৌঁছবো। এখন তো বিকেলবেলা, টুরিস্টদের ভিড় তার সাথে অফিস যাত্রীদেরও ভিড় রয়েছে বেশ। পৌঁছে গেছি আমরা ক্রুজের জায়গাটাতে। এখানে কালকে আমরা দেখেই রেখেছিলাম যে কীভাবে আসতে হয়, তাই তাড়াতাড়ি হলো। কালকে যেরকম আইফেল টাওয়ারের মাথার ওপরে ওঠার জন্য অনেক খোঁজাখুঁজি করতে হয়েছিল, আজকে আর সেটা করতে হলো না আমাদের। এভরি 1 আওয়ার বাদে বাদে একটা করে ক্রুজ যাচ্ছে, আর পুরো ক্রুজ রাইডটা হচ্ছে 1 আওয়ারের। এখানে বিভিন্ন কোম্পানির ক্রুজ আছে। আমরা যেটা নিয়েছিলাম সেটা দুটো অপশানই আছে, একটা হচ্ছে লাঞ্চ বা ডিনারের অপশানও আছে ক্রুজে। সানসেট দেখতে দেখতে ক্রুজে ডিনার করারও একটা খুব সুন্দর অপশান আছে। আবার কোনো কোনো ক্রুজে হফ অ্যান্ড হফ অপশানও আছে, যেরকম কোনো একটা ক্রুজে করে গিয়ে একটা কোনো স্টপে নেবে, সেখানকার যে অ্যাট্রাকশনটা আছে সেটা দেখে আবার একটা পরের ক্রুজে করে ফেরত আসা যায় বা নেক্সট স্টপে যাওয়া যায়। হাতে খুব কম সময় থাকলে পরে এই ক্রুজ রাইড করে কিন্তু প্যারিসের বেশ কয়েকটা মেন অ্যাট্রাকশন দেখে নেওয়া যায়। আমাদের ক্রুজটা ছেড়ে দিল এক্স্যাক্টলি এখন 5 PM হয়েছে, আর মোবাইলে একটা অ্যাপ আছে এই ক্রুজ কোম্পানি, সেই অ্যাপে 14টা ল্যাঙ্গুয়েজে শুনতে পারা যাবে কখন কোথায় কোনটা দেখা যাচ্ছে। আমাদের এই প্যারিস ট্রিপের আমরা যত টিকিট কেটেছিলাম সব কিছুই কিন্তু আমরা অনলাইনে বুক করেছিলাম, আর অনলাইনে বুক করা আর এখানে এসে ইন পার্সন বুক করার মধ্যে প্রাইসের কিন্তু বেশ ডিফারেন্স আছে। অবশ্যই অনলাইনে বুক করলে পরে বেশ কিছুটা মানি সেভ করা যায়, তার জন্য অনলাইন বুকিং হচ্ছে সবসময় রেকমেন্ডেড। তবে বেশিরভাগ টিকিটই যেহেতু টাইম টিকিট, তার জন্য সব জায়গাতেই না অন টাইমে পৌঁছতে হবে। এরকম হতে পারে টিকিট কাটা আছে কিন্তু অন টাইমে না পৌঁছানোর জন্য হয়তো সেই জায়গাটা আর দেখা হলো না। আমরা এখন জাস্ট প্যারিস পার্লামেন্টারি ক্রস করলাম, আর এই যে ব্রিজের নিচ থেকে যখন যাচ্ছে তখন কিন্তু বেশ মজা লাগছে, সবাই বেশ একসাথে হই হই করছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে নটরডাম চার্চ, কাল আমরা যেখানে এসেছিলাম দেখতে। আর ব্রিজের ওপর থেকে যারা দেখছে তারাও বেশ মজা করে সবাইকে হাই করছে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল আর বেশ ঠান্ডাও লাগছিল, তাই আমরা ঠিক করলাম যে আমরা ক্রুজের ভেতরে চলে যাই। ক্রুজটা দোতলা ছিল, ওপর তলাটা তো ওপেন এরিয়া আর নিচের তলাটাতে কভার ছিল। আপাতত এখন আমরা কভার্ড এরিয়াতে বসেই দেখছি। ক্রুজ রাইড শুরু হয়েছিল একদম আইফেল টাওয়ারের নিচ থেকে, আবার আমরা পৌঁছে গেলাম 1 ঘন্টা পরে ঠিক আইফেল টাওয়ারের নিচেই। সন্ধে হয়ে গেছে, আইফেল টাওয়ারের লাইটও জ্বলে গেছে, আর ওপরে এক টুকরো সাদা মেঘ দিয়ে আইফেল টাওয়ারকে ঢেকে দিয়েছে। হয়ে গেছে আমাদের ক্রুজে ঘোরা, আইফেল টাওয়ারের লাইটিং দেখা সব হলো। এবার আমাদের তো আজকে টিউজডে, সকাল থেকে ভেজি খাওয়া চুজ করতে করতে ব্রেড খেতে খেতে আমাদের মোটামুটি টায়ার্ড হয়ে গেছি। আমরা এবার ঠিক করেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আমাদের হোটেল থেকে 4 মিনিট দূরে,
তো সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা যাব, গিয়ে একটুখানি ডাল আর ভাত খেয়ে তারপরে হোটেল ফিরে যাব। আর আমাদের তো মোটামুটি এই 5-6 দিন হয়েছে, অমিতের তো 2 উইকস হতে চললো মোটামুটি। হ্যাঁ, মানে ইন্ডিয়ান খাবার দাবার খুব একটা খাওয়া হচ্ছে না ওর। তো আজকে টিউসডেও আছে, আর ভেজি খাবার আর কি খাবো, পিৎজা খেয়েছি আর তো ওই ব্রেড ক্রসা ওইসব খেয়েই যাচ্ছি। আর একমাত্র অপশান আছে রাত্রেবেলা খাওয়ার পাস্তা, ভেজ পাস্তা বা নর্মাল একদম যে পাস্তা সেটা, মানে কোনো হোয়াইট সস পাস্তা, কিন্তু সেটা আর আমাদের খেতে ইচ্ছে করছে না এত সারাদিন ধরে ব্রেড খেয়ে। এখন আবার ঠিক করেছি একটু রাইস আর ডাল আর একটা কিছু ভেজ নিয়ে, ভেজ আইটেম নিয়ে খেয়ে নেবো। একদম প্যারিস সিটির মধ্যে এই রেস্টুরেন্টটা, আর ওয়েবসাইটে লেখাও ছিল যে টেবিল বুক করার জন্য। আমরা যদিও করিনি, ডিরেক্টলি চলে এসেছি, কিন্তু আজ তো টিউসডে, খুব একটা ভিড় ছিল না, তাই আমরা জায়গাও পেয়ে গেছি। আর খাবার অর্ডার করার পরে যেই না এসছে ডাল ভাত, আমরা আর একটু ওয়েট করি, নিমিষে খাবার দাবার শেষ হয়ে গেছে। আমরা নিয়েছিলাম ডাল ফ্রাই মিক্স ভেজ আর তার সাথে একটা পনিরের প্রিপারেশান, পালক পনির। ডিনার শেষ করে তারপরে পুরনো হোটেলের লাগেজ রুম থেকে সমস্ত লাগেজ নিয়ে চলে এসেছি আজকে আমরা যে হোটেলে থাকবো সেখানে। হোটেলের সামনে দাঁড়িয়েই চোখে পড়ল সুন্দর আইফেল টাওয়ার। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এমন একটা হোটেলে থাকবো প্যারিসে গিয়ে যেখান থেকে আইফেল টাওয়ারকে দেখা যায়। হোটেলে চেক ইন করেছি, রুম কি পেয়ে গেছি, রুমে ঢোকার সঙ্গে সঙ্গে চলে এসেছি ব্যালকানিতে, এখান থেকেই দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। একটু পরেই আইফেল টাওয়ারে যে লাইটিংটা শুরু হবে সেটা আজকে ব্যালকানি থেকেই দেখব। কিন্তু অ্যাবিবাবু খুব খুশি হয়েছে ব্যালকানি থেকে ওই যে সকার ক্লাবের ফিলটা দেখা যাচ্ছে, ও দেখেই বলছে আমি এখান থেকে এখন সকারই দেখব। 8টা বাজতে আর 1 মিনিট বাকি আছে, আমরা দাঁড়িয়ে আছি ওই লাইটিংটা দেখব বলে। কিন্তু আমার খুব একটা বেশি সাহস নেই ব্যালকানিতে একদম এন্ডে গিয়ে দাঁড়ানোর, সঙ্গে ছোটো বাচ্চা আছে, তাই আপাতত আমি মাঝখানেই দাঁড়িয়ে আছি। আর অ্যাবিকেও আমি কন্টিনিউয়াস বলে যাচ্ছি, অ্যাবি সামনের দিকে যাস না, সামনের দিকে ঝুঁকে পড়িস না। এখানে একটা সুন্দর কফি টেবিলের সেট আপও করা আছে ব্যালকানিতে, কাল সকালবেলা উঠে দেখাবো। তা আজকের মতো আমরা আইফেল টাওয়ারের লাইটিং দেখতে দেখতে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।